নারায়ণগঞ্জে দুস্থ মানুষদের বিনামূল্যে দেয়া হলো চিকিৎসা সেবা। শুক্রবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেয়া হয়। এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অর্ধশত মানুষের চোখের ছানি অপারেশন করা হয়। এর পাশাপাশি 300 জন রোগীকে চোখের চিকিৎসা, 200 জনের রক্তের গ্রুপ নির্ণয় ও 250 জনকে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। বিনামূল্যে চোখের ছানির অপারেশন সহ চিকিৎসা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। এটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা যাচ্ছি ওনারা যেন প্রতি বছরই এই ধরনের প্রোগ্রাম করলে যারা গরিব বা আর্থিক অবস্থা খুবই খারাপ তারা এই সেবাটা পাবে। তারা পেলে হচ্ছে তাদের অনেকটা উপকার হবে। পাশাপাশি আমাদেরও খুব সুন্দরভাবে ওনারা প্রোগ্রামটা করেছে। আমরা তাদের প্রোগ্রামের অত্যন্ত সাফল্য কামনা করছি এবং তারা যেন ভবিষ্যতে আমাদের পাশে থাকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। যে সেবাটা পাচ্ছি তার জন্য খুবই আমরা ভালো একটা সেবা, আমাদের খুব আনন্দ লাগতেছে সেবাটা পেয়ে। অনেক অনেক পেশেন্ট আছে যারা এখনও ছানি পড়ছে, অপারেশন করলে খুব ভালো দেখবে কিন্তু টাকার জন্য করতে পারতেছে না, কিন্তু এই 98 বেচের উদ্যোগে তাদের ফ্রি, সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হইতেছে এবং অপারেশনের আগে পরে যে মেডিসিন লাগে সেগুলো তারা দিয়ে দিচ্ছে। তো এখানে অনেক গরিব রোগীরা উপকৃত হচ্ছে এবং আমরাও এখানে আইসা আমরা নিজেরা অনেক সৌভাগ্যবান মনে করতেছি যে আমরা এদেরকে সেবা দিতে পারতেছি তাদের জন্য। আয়োজকরা জানান, দুস্থ অসহায় মানুষদের সেবা প্রদান করাই অপরাজেয় 98 সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তাদের এই সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অপরাজেয় 98 পাগলা উচ্চ বিদ্যালয় একটি বন্ধু সংগঠন। সেই সংগঠন থেকে অপরাজেয় 98 HSCBC থেকে আজকে অপরাজেয় 98 যে ঢাকা নারায়ণগঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতা সমন্বয়ে একটি চোখে ছানি অপারেশন করা এবং দরিদ্র মানুষের সেবা দেওয়ার জন্য আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং তা করার চেষ্টা করছে। আর আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অপরাজেয় 98 প্রত্যেকটা বন্ধু এত উদার মনের এবং এত ভালোবাসে এই বন্ধু সংগঠনকে, এরকম যেন প্রত্যেকটি স্কুল থেকে একটি করে সংগঠন অন্তত বের হয়। বন্ধুদের প্রতি ভালোবাসা, তার সাথে এলাকার প্রতি ভালোবাসা, তাহলেই দেশ এবং সমাজ উন্নত হবে। নারায়ণগঞ্জে অপরাজেয় 98 ও লায়ন্স ক্লাব অফ ঢাকা ও নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সহ 800 জনকে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।